একদিন টুনি রাতের বেলায় তার বিছানার উপরে শুয়েছিল। ঠিক তখনই তার বিছানার আশপাশ দিয়ে দুটো ডাইনি ঘোরাঘুরি করছিল। টুনি ঘুমিয়ে থাকার কারণে কিছুই বুঝতে পারে না। এরপর ডাইনি দুটো টুনিকে অনেক ভয় দেখাতে থাকে, কিন্তু তবুও টুনির ঘুম ভাঙে না। ঠিক তখনই সেইখানে আর একটা ডাইনি চলে আসে। এরপর তিনটে ডাইনি মিলে টুনির গায়ে আগুন ধরিয়ে দেয়, আর ওই ডাইনিগুলো টুনির গায়ে আগুন দিয়ে সেইখান থেকে পালিয়ে যায়। এরপরে টুনি হঠাৎই ঘুম থেকে জেগে ওঠে। টুনি ঘুম থেকে উঠে দেখে তার আশেপাশে কেউই নেই। আসলে টুনি এতক্ষণ স্বপ্ন দেখছিল। এরপর টুনি একা একা বলে, আমি যে কেন ঘুমালেই এমন অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি কিছুতেই বুঝতে পারছি না। আমি ঘুমালেই ওই তিনটে ডাইনিকে দেখতে পাই। আমার মনে হয় এই ঘরেই ডাইনিগুলোর বাস। আমাকে যেইভাবেই হোক এই ঘরের থেকে ডাইনিগুলোকে বের করতে হবে। আমি কাল সকালে সাধু বাবার কাছে যাব, আর সাধু বাবার কাছে গিয়ে সব কিছু খুলে বলবো। সাধু বাবা নিশ্চয়ই কোনো একটা উপায় বের করবে। এই কথা বলে টুনি সেদিনকার মতো ঘুমিয়ে পড়ে। এর পরের দিন সকাল হতেই টুনি চলে যায় সাধু বাবার কাছে, আর সাধু বাবার কাছে গিয়ে সব কিছু খুলে বলে। সাধু বাবা, সাধু বাবা, আপনি আমাকে বাঁচান। জানেন তো, আমি না ঘুমালে এই তিনটে ডাইনিকে দেখতে পাই, আর দেখি কি ওই ডাইনি তিনটে আমার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। আমার অনেক জ্বালা পোড়া হয় সাধু বাবা, আপনি আমাকে বাঁচান। আমি আমার স্বপ্ন দেখতে থাকলে তো মারাই পড়ব। আপনি আমাকে বাঁচান সাধু বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার বাড়িতে আমাকে নিয়ে চলো। আমি দেখছি তোমার বাড়িতে ডাইনি আছে কিনা। যদি তোমার বাড়ি ডাইনি থাকে তুমি নিশ্চিন্ত থাকো, আমি ওদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেব। এরপর টুনি সাধু বাবাকে নিয়ে তার বাসায় চলে যায়। সাধু বাবা সেই ঘরে গেলে বুঝতে পারে সেই ঘরে তিনটে ডাইনির উপস্থিতি আছে। হ্যাঁ হ্যাঁ টুনি, তুমি তো একদম ঠিক কথাই বলেছো, তোমার এই ঘরে যে ডাইনির বাস। দাঁড়াও টুনি, তুমি একদম চিন্তা করো না, আমি এখনই এই ডাইনি তিনটিকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেব। সাধু বাবার এসব কথা শুনে ডাইনি তিনটি বেরিয়ে আসে। এরপর ডাইনিগুলো সাধুর দিকে এগোতে থাকে, আর তখনই সাধু তার জাদু শক্তি দিয়ে তিনটে ডাইনিকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, আর ডাইনিগুলো সেইখানেই মারা যায়। টুনি, তুই আর কোনো চিন্তা করিস না, তোকে আর কখনোই এই ডাইনিগুলো জ্বালাবে না। আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা আমাকে বাঁচানোর জন্য। আরে না না টুনি, আমাকে ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই। আবার যদি কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু ডাকিস, ঠিক আছে? এখন আমি যাচ্ছি। এই কথা বলে সাধু বাবা সেইখান থেকে চলে যায়, আর এরপরের থেকে টুনি তার ঘরে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।